মাশাআল্লাহ সকালবেলার দৃশ্য মদিনার মদিনা শরীফ থেকে কুবা মসজিদ যাওয়ার রাস্তা ফন্টা কুবা এদিক সুন্দর মদিনার আকাশে ফজরের পরে প্রচুর পরিমাণ কবুতরের আনাগোনা থাকে এবং তারা মদিনার চারপাশে বিভিন্ন স্থানে বিভিন্ন মাঠে থেকে খাবার সংগ্রহ করে থাকে কারণ সেখানে হাজীগণ খাবার দিয়ে থাকেন তাদেরকে السلام عليكم ورحمة الله وبركاته مدينة المنورة থেকে সবাইকে গুড মর্নিং সুবাহ আল খায়ের এই মুহূর্তে আমি রয়েছি মোহাম্মদ মামুন মদিনা المنورة ঠিক উত্তর পাশে এবং এখান থেকে আমরা যাব মদিনার দক্ষিণ পাশে এবং আপনাদের সাথে সাইকেল রাইড করে আজকে আপনি দেখাবো কিভাবে এখান থেকে আমরা ওই পাশে যাই এবং এই সুন্দর রাস্তাটি আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক ভিডিওটি আমরা এই মুহূর্তে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মদিনার খুব সুন্দর একটি জায়গা এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি এবং আমার ডানে রয়েছে আল হারাম হসপিটাল এখানে হারামের যে চিকিৎসা মদিনার শরীফের যে রোগীরা যারা অসুস্থ হাজীগণ তাদেরকে এখান থেকে সেবা দেওয়া হয় এই সামনে খুবই সুন্দর এই ব্রিজটি রয়েছে আমরা ব্রিজের উপর দিয়ে যাওয়ার চেষ্টা মাশাআল্লাহ আমি এই পাশে চলে আসলাম এখন এখান থেকে আমি সেই সামনে ব্রিজের উপর দিয়ে ঠিক রাস্তার ওই পাশে যাব দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর একটি জায়গা ব্রিজ মসজিদ আল নববীর ঠিক পশ্চিম পাশে এই জায়গাটি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সকালবেলা মদিনা আল মুনাওয়ারা এই খুবসুরত সুন্দর দৃশ্য দেখলে আসলে মন ভরে যাবে যে কারোই এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد کا روزہ قریب آ رہا ہے بلندی پہ اپنا نصیب آ رہا ہے محمد کا روزہ قریب آ رہا ہے এখানে অনেক গাড়ি আসে আমি যেহেতু সাইকেলিং করতেছি সো গাড়ি দেখে এখান থেকে আস্তে ধীরে যাইতে হয় আপনাদেরকে দেখাতে পারছি না আসলে কি সুন্দর দৃশ্যটা লাগতেছে এখানে আলহামদুলিল্লাহ সামনে মদিনার হাইকোর্ট দেখা যাচ্ছে যাব
تمہارا سعی آ رہا ہے مدینہ 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 بڑا لطف دیتا ہے نام مدینہ تمہیں کچھ خبر ہے کہاں جا رہا ہوں رسول خدا ہے وہاں جا رہا ہوں تمہیں کچھ خبر ہے بیٹا پا رہا ہوں محبت کا ان کی مزا پا رہا ہوں چلو جا ماشاءاللہ شکل بلا دیشو مدینہ সূর্য এখন উঠবে, সোনার মদিনা শহর এত সুন্দর যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না মাশাআল্লাহ। আমার সামনে হাতের বামে মসজিদ আল নববীর দিকে যাওয়ার রাস্তা এবং ওই পাশে মসজিদ আল বেলাল, মসজিদ আল বেলালের দিকে ওইখানে সাইকেল রেখে আমি মদিনা শরীফে যাব। মুহাম্মদ কা রোজা করিব মদিনা শরীফ থেকে কুবা মসজিদ যাওয়ার রাস্তা, ফন্ট অফ কুবা এদিকে সুন্দর। আমার সামনে মসজিদ আল বেলাল দেখা যাচ্ছে, খুব সুন্দর। সেখানে রয়েছে প্রচুর পরিমাণ কবুতর। মদিনার আকাশে ফজরের পরে প্রচুর পরিমাণ কবুতরের আনাগোনা থাকে এবং তারা মদিনার চারপাশে বিভিন্ন স্থানে বিভিন্ন মাঠে থেকে খাবার সংগ্রহ করে থাকে, কারণ সেখানে হাজিগণ খাবার দিয়ে থাকেন তাদেরকে। আমি এখন বিলাল মসজিদের ঠিক এই পাশে এবং বিলাল মসজিদের সামনে দিয়ে সুন্দর সামনে দেখা যাচ্ছে মসজিদ আল বেলাল, সুন্দর দৃশ্যটি। সুবহানাল্লাহ, সকালবেলা এখন সূর্য উঠতেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মসজিদ আল বেলাল আমার বামের পাশে যে মসজিদটি দেখা যাচ্ছে সেটি হলো মসজিদ আল বেলাল। সামনে যে মসজিদটি দেখা যাচ্ছে এটি হলো মসজিদ আল বেলাল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ মদিনার এই খুব সুন্দর দৃশ্যটি অনেকেই দেখেছেন নিজ চোখে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মদিনার মনোরম সুন্দর দৃশ্যগুলো দেখার এবং এখানে এসে ভিজিট করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এখানে যে কবুতরের খাওয়ার যে দৃশ্যটা এটা আরো বেশি সুন্দর, খুবই সুন্দর এই কবুতরের খাওয়ার দৃশ্যটা। সুবহানাল্লাহ, পুরা মদিনার আকাশ ভরা কিন্তু কবুতর দেখা যাচ্ছে, উঠতেছে বিভিন্ন জায়গা থেকে কবুতর আসতেছে, খাবার খেতেছে, হাজিগণ এখানে খাবার দিয়ে থাকেন কবুতরদের।
মাশাআল্লাহ দেখুন এখানে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে কবুতর এসে বসতেছে।